শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিলানন্দ মহারাজ বলতেন আত্মাতেই রমন করা আত্মারাম প্রাণারাম যতদিন যতক্ষণ তিনি এই দেহ মন্দিরে আছেন ততদিন ততক্ষণ তার পূজা চাই আগে তার পূজা পরে সব অন্য কথা পূজান্তে প্রসাদ গ্রহণ যতক্ষণ এই দেহ মন্দিরে তিনি থাকবেন ততক্ষণ তার ক্রিয়ায় তাঁরই পূজা এটি মনের ভিতরে গেঁথে নিতে হবে যেমন সেই গঙ্গা জলে গঙ্গা পূজা শরীরে অসুখ বিসুখ যাই হোক না কেন সর্বসময় তার তার পূজা চাই কাতর প্রার্থনা আত্মায় রমন করা অর্থাৎ ক্রিয়াতেই ডুবে থাকা ওপর ওপর ভাসলে চলবে না একেবারে তলিয়ে যেতে হবে যা হবার হোক দেহের যা হয় হোক তাতে আমার কি আমি যেন সব সময় তাকে নিয়েই থাকতে পারি পরম নৃত্যকে আত্মারামকে অন্তরাত্মাকে উপলব্ধি করাই হল মানব জীবনের চরিতার্থতা তার জন্য চাই ক্রিয়া ক্রিয়াভ্যাস ক্রিয়া করে শেষে ক্রিয়ার পরাবস্থায় থাকা সেই তাকে। নিজের এই দেহের মধ্যে উপলব্ধি করা তাকে ছুঁয়ে তাতে মিশে যাওয়া এটি শ্রেষ্ঠ সাধনা